বন্ধুরা, জানেন কি, ভারতবর্ষের রেল নেটওয়ার্ক বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন দেশের পরেই ভারতের স্থান। ভারতে রেল যাত্রাকে অনেক সুরক্ষিত মনে করা হয়। প্রতিদিন হাজারো লাখো মানুষ ট্রেনে ভ্রমণ করে থাকেন। ট্রেনের ইঞ্জিনকে এক অর্থে লোকো বলা হয়ে থাকে, আর এই রেল ইঞ্জিন যারা পরিচালনা করেন তাদেরকে বলা হয় লোকো পাইলট। ভারতীয় রেলে এক একটি ইঞ্জিনের মধ্যে দুজন করে লোকো পাইলট থাকেন, একজন হলেন মেন পাইলট এবং আর একজন সহকারী পাইলট। কি হবে যদি চলন্ত ট্রেনের মধ্যে দুইজন পাইলটই ঘুমিয়ে পড়েন, অথবা দুইজন পাইলটই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। ভৌগোলিক স্থিতি হিসাবে ভারতবর্ষ যথেষ্ট বড় দেশ, তাই ভারতীয় রেলকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য অনেকটাই দূরত্ব অতিক্রম করতে হয়। তাই দূরপাল্লার ট্রেনগুলির পাইলটদেরকে যথেষ্ট বিশ্রাম দিতে হয়। তা সত্ত্বেও মানুষের শরীর কখন কি হয় বলা যায় না। ধরুন আপনি কোনো দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করছেন, চলন্ত ট্রেনের মধ্যে যদি মেন পাইলট ঘুমিয়ে পড়েন, তাহলে ট্রেনটি পরিচালনা করেন সহকারী পাইলট, যিনি নতুন নতুন ট্রেন চালনা শিখছেন। সহকারী পাইলটের কাজ হবে আগামী স্টেশন পর্যন্ত ট্রেনটিকে নিরাপদে নিয়ে যাওয়া, এবং নির্দিষ্ট স্টেশনে ট্রেনটিকে থামিয়ে ঘটনার কথা সেই স্টেশনের স্টেশন মাস্টারকে জানাতে হয়। স্টেশন মাস্টার পরিস্থিতি বুঝে পাইলট বদল করতে পারেন বা মেন পাইলটকে অ্যালার্ট করতে পারেন। কিন্তু যদি কখনো এমন হয় যে চলন্ত ট্রেনের মধ্যে মেন পাইলট ও সহকারী পাইলট দুজনেই ঘুমিয়ে পড়েন বা দুজনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাহলে কি হবে? ভারতীয় রেলে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য একটি অত্যাধুনিক ডিভাইস দেওয়া রয়েছে, যে ডিভাইসটির কাজ হল প্রত্যেক 15 মিনিট ছাড়া ছাড়া ট্রেনের পাইলটকে অ্যালার্ট করা। প্রত্যেক 15 মিনিট ছাড়া যদি পাইলটের তরফ থেকে ট্রেনের মধ্যে কোনো প্রতিক্রিয়া না করা হয়, অর্থাৎ প্রত্যেক 15 মিনিট ছাড়া যদি পাইলট একবারও ব্রেক না চাপেন, একবারও স্টিয়ারিংয়ে না হাত দেন, একবারও যদি স্পিড বাড়ান বা না কমান, বা একবারও যদি হর্ন না বাজান, তাহলে অটো ডিভাইসটি বুঝে নেয় ট্রেনের ড্রাইভার এখন কোনো কারণে ট্রেনটি পরিচালনা করছেন না, ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবেই চলছে। এই পরিস্থিতিতে অটো ডিভাইসটি ড্রাইভারের কাছে একটি অডিও ভিজুয়াল বার্তা পাঠায়, যে মেসেজটি আসার পর ড্রাইভারকে একটি বাটন টিপে জানাতে হয় যে তিনি অ্যালার্ট রয়েছেন। মেসেজটি পাওয়ার পরেও যদি ড্রাইভার কোনো বাটন না দাবান, তখন ইঞ্জিনে থাকা অটো ডিভাইসটি ঘন ঘন অ্যালার্ম বাজাতে শুরু করে। তা সত্ত্বেও যদি ড্রাইভারের কোনো প্রতিক্রিয়া না পাওয়া যায়, তখন ট্রেনের অটো ডিভাইস সিস্টেমটি অটোমেটিক ব্রেক লাগানোর প্রক্রিয়া শুরু করে দেয়। এই অটো ব্রেক সিস্টেমটি এতটাই কার্যকারী এবং শক্তিশালী যে একটি ট্রেন যদি 150 কিলোমিটার গতিবেগেও থাকে, তবে তাকে 1 কিলোমিটারের মধ্যে থামিয়ে দিতে সক্ষম হয়। যদিও সেক্ষেত্রে যাত্রীদের একটু ঝাঁকুনি অনুভূত হয়, তবুও ট্রেনটি খুবই বড়সড় একটি দুর্ঘটনা থেকে বেঁচে যায়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, চলন্ত ট্রেনের মধ্যে যদি ট্রেনের ড্রাইভার ঘুমিয়ে পড়েন বা অসুস্থ হয়ে পড়েন, তাহলে কি অবস্থা হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে ফিরে আসছি আগামী এপিসোডে। সবাই ভালো থাকবেন, নমস্কার।